हेलो फ्रेंड्स, वेलकम टू शाइनीज टाइनी वर्ल्ड। आज के आमी बनाच्छी देशी मुर्गीर पतला झोल। आमी खूब सहज पद्धतिते और कम उपकरण दिए एई देशी मुर्गीर झोलटा बानाबो। देशी मुर्गीर झोल बनानोर जोन्नो प्रथमे आमी मांसटाके मैरिनेट करे नेब। आमी एखाने 1 केजी मतो मांस नियेछि, तार साथे दिए देब 2 थेके 3 चामच मतो टक दई। টক দইটাকে আমি আগে একটু ভালো করে ফেটিয়ে তারপর এর মধ্যে দিয়েছি। দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। তার মধ্যে দিলাম 1 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। এখানে চাইলে সরষের তেলও ইউজ করা যায়, আমি এখানে সাদা তেল দিয়ে ম্যারিনেট করছি। এবার সবকিছুকে একসাথে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। আমি ম্যারিনেট করে 30 মিনিট মতো রেখে দেব। 30 মিনিট পর আমি আগে মাংসের আলুটা ভেজে নেব। হালকা লাল লাল করে আমি আলুটা ভেজে নিয়েছি। এবার আমি কড়াইয়ে 5-6 চামচ সরষের তেল দিয়ে তার মধ্যে ফোড়ন দেব শুকনো লঙ্কা, 1টা তেজপাতা আর গোটা জিরে। এগুলো একটু হালকা করে ভেজে নিতে হবে, মিডিয়াম ফ্লেমে আমি এটাকে ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব 2টো কোচানো পেঁয়াজ। আমি মিডিয়াম সাইজে 2টো পেঁয়াজকে ভালো করে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। আমি ইনগ্রেডিয়েন্টসের সমস্ত ডিটেইলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আর তার সাথে কিছু কাঁচা লঙ্কা কুচানো। এই কাঁচা লঙ্কা কুচানোটা দিলে মাংসে খুব ভালো একটা টেস্ট হয়। তো সবকিছু দিয়ে আমি এটাকে ভালো করে একটু ভেজে নেব। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে ভেজে নিতে হবে। 3-4 মিনিট ভাজার পর এর মধ্যে আমি দিয়ে দেব 1টা গোটা টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দেওয়ার পর সবকিছুকে একসাথে মিক্সড করে ভালো করে কষাতে হবে। কষানোর টাইমে আমি দিয়ে দিলাম আরও 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এটা আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করছি, এটাতে শুধু কালারটাই হবে, ঝাল খুব একটা হবে না। এবার এটাকে 5-7 মিনিট খুব ভালো করে কষাতে হবে। মোটামুটি ভালো করে কষে যাওয়ার পর গ্যাসটা কমিয়ে আমি আরো কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তিন চার মিনিট পর ঢাকনা খুলে যখন দেখলাম মশলাটা খুব ভালো করে কষে গেছে, তখন আমি এর মধ্যে চিকেনটা আস্তে আস্তে দিয়ে দেব। চিকেন দেওয়ার পর যে জলটা ছাড়ে তাতে মশলা কষানোতে কোনো প্রবলেম হবে না, কারণ আগেই মশলাটা খুব ভালো করে কষে গেছে। আমি এবার এর মধ্যে চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পর সবকিছুকে একসাথে মিক্সড করে ভালো করে কষাবো। 5-7 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি ভাজা আলুটা দিয়ে দেব। ভাজা আলু দিয়ে আবারও ভালো করে এটাকে কষাতে হবে। এই মুরগির মাংসটা কিন্তু নর্মাল মুরগির মাংসের থেকে একটু হার্ড হয়, তা তার জন্য এটাকে একটু বেশিক্ষণ টাইম ধরেই কষিয়ে রান্না করতে হবে। এবার আলুটা দিয়ে কষানোর পর আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। 5-7 মিনিট পর ঢাকনা খোলার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো নুন। নুনটা দিয়ে সবকিছুকে একসাথে মিক্সড করে ভালো করে কষিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে রাখব। 2-3 মিনিট মতো ঢেকে রাখতে হবে। ততক্ষণে কিন্তু আমাদের মাংসটা খুব ভালো করে কষে গেছে আর তেল ছাড়াও কিন্তু শুরু হয়ে গেছে মাংস থেকে। তো আমাদের মাংসটা মোটামুটি কষানো রেডি।
এবার আমি আলুটাকে আলাদাভাবে সরিয়ে মাংসটাকে প্রেশার কুকারে একটু সিটি দিয়ে নেব। যেহেতু এই মাংসটা একটু হার্ড হয়, তো প্রেশার কুকারে সিটি না দিলে কিন্তু কখনোই মাংসটা ঠিকঠাকভাবে রান্না হবে না। তো এই মাংসের সাথে আমি আরও দু কাপ মতো গরম জল দিয়ে এটাকে তিনটে মতো সিটি দিয়ে নেব। আমি এখানে শুধু মাংসটাকেই সিটি দিচ্ছি, আলুটাকে সিটি দিচ্ছি না, যেহেতু আমি আলুটাকে ভেজে নিয়েছি প্লাস কষিয়েছি, তো অলরেডি আলুটা মোটামুটি সেদ্ধ হওয়াই ছিল। তিনটে সিটি দেওয়ার পর কিন্তু আমাদের মাংসটা মোটামুটি রেডি হয়ে গেছে, ঝোলের কালারটাও খুব সুন্দর এসছে। এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যেই আলুর সাথে মাংসটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। দু তিন মিনিট মতো ফোটানোর পর এর মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি। এই দেশি মুরগির ঝোলে এক চামচ মতো ঘি নামানোর আগে দিলে ঝোলের টেস্টটা খুব সুন্দর হয়। আর তার সাথে দিয়ে দেব হাফ চামচ মতো গরম মশলা। তারপর সবকিছুকে একসাথে মিক্সড করলেই কিন্তু আমাদের দেশি মুরগির ঝোল রেডি। এই ঝোলটা একটু পাতলা পাতলাই হয়, তাই আমি এরকম ঝোলই রাখছি। গরম গরম ভাত, একটু স্যালাড আর একটা লেবুর সাথে কিন্তু এই ঝোলটা খেতে দারুণ লাগে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করে দিও। আমার চ্যানেলের নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।